সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছে পুরো খবরে। রাজশাহীর গোদাগাড়িতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই সহ তিনজন নিহত হয়েছেন। সকালে গোদাগাড়ি উপজেলার কাকুনহাট ইয়াজপুরে এই সংঘর্ষ ঘটে। এই ঘটনায় দুই পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 6 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে নিহতরা হলেন দুই ভাই নাইমুল ইসলাম ও মেহের আলী এবং সোহেল রানা। তাদের মধ্যে নাইমুল ও মেহের আলীর বাড়ি গোদাগাড়ির বড়গাছি এলাকায়, আর সোহেল রানার বাড়ি রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকায়। এ বিষয়ে আরও খবর জানতে এ পর্যায়ে রাজশাহী মেডিকেল কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বারিউল আলম শান্ত। শান্ত, সংঘর্ষের ঘটনায় আহতদের অবস্থা এখন কতটা গুরুতর জানান আমাদের। মুখর, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে। মুখর, আপনাকে জানিয়ে রাখি যে আজ সকাল 9টার দিকে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার কাকনহাটে জমি জমা নিয়ে একটা বিরোধের জের ধরে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় আপন দুই ভাই সহ 3 জন কিন্তু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো 6 জন। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সেই 6 জন ব্যক্তি। এছাড়াও প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে কিন্তু অনেকেই বাড়ি ফিরে গেছেন। মুখর, আমরা কিছুক্ষণ আগে গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 2 জনকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন এবং তাদের যে গ্রেপ্তারি যে অভিযান সেটা কিন্তু চলমান রয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে আরো জানিয়েছেন যে আজ সকাল 9টার দিকে গোদাগাড়ির যে কাকনহাট জায়গা রয়েছেন সেখানে একটি গ্রামে আজকে এই জমি জমা নিয়ে সেলিম গ্রুপ এবং আশিক গ্রুপের একটি সংঘর্ষ দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের সূত্র ধরে তাদের মাঝে আজকে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে প্রায় 10 জন ব্যক্তি কিন্তু গুরুতর আহত হয়েছিলেন। পরে তাদেরকে সেখানে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় ওই এলাকাতে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন এবং নিহতদের যারা স্বজন রয়েছেন তাদের কান্না এবং আহাজারিতে কিন্তু এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ ভারী হয়ে রয়েছেন। লাশ ময়নাতদন্ত শেষে কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। মুখর, রাজশাহী থেকে সহকর্মী বারিউল আলম শান্ত জানাচ্ছেন বিস্তারিত। ধন্যবাদ শান্ত আপনাকে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। সোমবার সকাল 10:30টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে এই ঘটনা ঘটে। এছাড়া এই ঘটনায় আরও অন্তত 30 জন আহত হয়েছেন। নিহতরা হলেন হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল হক, আব্দুল সুফির ছেলে বাবুল মিয়া এবং আব্দুল বাশিরের ছেলে শাহজাহান মিয়া। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সরাই মরল ও মালদার পরিবারের লোকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তারা দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে সরাই মরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মালাদার গ্রুপের শাহজাহান মিয়া। সংঘর্ষে প্রায় 30 জন আহত হয়েছেন বলে জানা যায়। খেয়াডুবির 2 দিন পর পটুয়াখালীর রাঙাবালিতে নিখোঁজ সত্য দাসের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার চরমন্তাজ ইউনিয়নের চর বেস্টিনির দক্ষিণ পাশের চর বাংলা সংলগ্ন বুড়া গৌরাঙ্গ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যা 6টার দিকে প্রচণ্ড ঢেউয়ের তোরে গলাচিপা থেকে চরমন্তাজের চর আন্ডাগামী যাত্রীবাহী খেয়া ট্রলার বুড়া গৌরাঙ্গ নদীতে ডুবে যায়। এই সময় ট্রলারে থাকা 5 জনের মধ্যে 4 জনকে জীবিত উদ্ধার করা গেলেও সত্য দাসকে পাওয়া যায়নি। সত্য দাস গলাচিপা উপজেলার উত্তর চরখালি গ্রামের সুভাষ হালদারের ছেলে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে ঢাকামুখী লেনে এই ঘটনা ঘটে। নিহতরা হল মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মাসুম খানের ছেলে শাকিল খান ও পাবনার সোজানগরের তালিমনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম টুটুল। সিমরাইল ক্যাম্পে টিআই একেএম শরফুদ্দিন জানান, মোটরসাইকেল যোগে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। দুপুরে সদর বাঘাটা ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। বাকি আহত তিনজনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত মাইক্রোবাস চালক হাফেজ আলিমের বাড়ি হবিগঞ্জে। বিষয়টি নিশ্চিত করেছে নরসিংদী হাইওয়ে পুলিশের এসআই নুরুল হুদা। লক্ষ্মীপুরের রায়পুরের বামনীতে বাকি না দেয়ায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আমাত আলী নামে এক দোকানিকে মেরে রক্তাক্ত করে দোকান তছনছ করার অভিযোগ উঠেছে তানিম নামে এক কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে। শনিবার বিকেলে বামনী ইউনিয়নের হেকিম স্কুলের সামনে প্রতিদিনের ন্যায় তানিম কয়েকজনকে নিয়ে আমাত আলীর দোকানে বাকিতে চা সিগারেট খায়। এ সময় দোকানি বাকির টাকা চাইলে তানিম ক্ষিপ্ত হয়ে দোকানের মালামাল তছনছ করে ও আমাত আলীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তানিম পালিয়ে যায়। বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন জানান, কিশোর গ্যাং লিডার তানিম অত্যন্ত হিংস্র প্রকৃতির ও মাদকাসক্ত। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া জানান, ঘটনার পরপরই অভিযুক্ত তানিমকে ধরার প্রচেষ্টা চলছে। সিপ সিপ যা আছে এগুলো সব এলোমেলো করে ফেলা দিতেছে। ওর টুলটুমি মেলামারে ভিতরে একটা টেবিল আছে, ওটাতে মেলামারছে। মেলামারি কামাল আছিল, কামাল এর সরাইলে চলে গেছে। চলে যাওয়ার পর আমরা এখানটা চলে গেছি। লাস্টে দেখি আমি সব দোকানপাটা উল্টফাট হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। প্রশাসন তাকে ধরে না রেগুলার মামলার জন্য। এখন একটা সন্ত্রাসী, একটা কিশোর গ্যাংকের প্রধান এবং সে ধান্দাবাজ চান্দাবাজ মাদক ছবি মাদক সম্রাট। মুখের বাসা তো যাই করছে করছে সব এলোপাতায় ভাবে ওই হিয়া ওই হিয়া অজ্ঞান হয়ে গেছে। কিন্তু এর গ্লাসের একটা টাকা ছিল, তারা যারা দুইজনে সাফ করি নিয়ে এমনি হালাইছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেমালিয়া নদীর পার্শ্ববর্তী মাইল্লা বিল থেকে নিখোঁজের 16 ঘন্টা পর ফরিদ মিয়া নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার ঘুজিয়াখাইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফরিদ মিয়া সরাইল উপজেলার অরুআইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পটুয়াখালী কলাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে মামুন নামের এক হেল্পারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 15 যাত্রী। দুপুর 12টায় কুয়াকাটা কলাপাড়া মহাসড়কে মোহাম্মদপুরে এই দুর্ঘটনা ঘটে। মৃত মামুন দুমকি উপজেলার লেবুখালি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। আহতদের মধ্যে 5 জনকে বরিশাল সেবাচিমে প্রেরণ করা হয়েছে। কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, বাসের চালক পলাতক রয়েছে। পটুয়াখালীতে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় জেলায় 16 জনের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে ভুগছে মোট 53 জন রোগী। এর মধ্যে একজন চিকিৎসা নিচ্ছেন বাড়িতে বসে, বাকি সবাই জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর গত 6 মাসে আক্রান্ত হয়েছে 190 জন রোগী। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 137 রোগী। আক্রান্তদের মধ্যে শিশুসহ সব বয়সের নারী পুরুষ রয়েছে। এদিকে এডিস মশা নিধন এবং বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন শহরে মাইকিং করছে ব্যবসায়ীরা। পিরোজপুরে ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে বিরোধী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ ফাইজুর রশিদ খসরু। বেলা 11:30টায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ভান্ডারিয়া উপজেলা পরিষদের হলরুমে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহিবুল হোসেন সহ স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এবং তার জামাতা ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন নির্বাচনী আচরণবিধি মানছেন না। তারা বাইসাইকেল মার্কার পক্ষে মিছিল ও মোটর শোভাযাত্রা করছে বলেও দাবি করেন আওয়ামী লীগের এই প্রার্থী। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, শিক্ষার শক্তিকে কাজে লাগিয়ে উন্নত আধুনিক ও মানবিক পৃথিবী গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে হবে। বর্তমান প্রজন্মই 2041 সালে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে বলেও জানান তিনি। দুপুরে নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণের মধ্য দিয়ে প্রযুক্তির সুবিধা গ্রহণ করে স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান মন্ত্রী। নেত্রকোনায় চুরি যাওয়া ট্রাক ভর্তি ধান চাল বিক্রির সময় একজনকে আটক করেছে পুলিশ। সকালে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, গত 25 জুন জেলার 12হাট্টা উপজেলার ধান ব্যবসায়ী রাজু আহমেদ 5 লক্ষাধিক টাকা মূল্যের এক ট্রাক ভর্তি ধান নিয়ে ময়মনসিংহ জেলার শম্ভগঞ্জের আলম অটোরাইস মিলে পাঠান।
পরবর্তীতে ট্রাক ড্রাইভার ধান সঠিক স্থানে না নিয়ে পালিয়ে যায়। পরে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ট্রাক ভর্তি ধান চাল করে বিক্রির চেষ্টাকালে ট্রাক ড্রাইভার গোলাম মোস্তফাকে আটক করে। চট্টগ্রামে মাসব্যাপী রোবাস্ট পেট্রোলিং এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে র্যাব। ইফটিজিং, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের মতো ঘৃণ্য অপরাধ রোধে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ইফটিজিং প্রতিরোধে এবং গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করতে এবং সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে রোবাস্ট পেট্রোলিং। সকালে নগরের টাইগার পাস মোড়ে মহড়া শেষে এমন তথ্য জানান র্যাব সাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য 37,650 মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে নঙ্গর করেছে এমভি ওয়াইএম সামিট একটি মাদার ভেসেল। গতকাল এই জাহাজটি পায়রা বন্দরের ইনারে এসে পৌঁছায়। বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি চতুর্থ জাহাজ। 199.90 মিটার দৈর্ঘ্য ও 32.26 মিটার প্রস্থের এই জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। বর্তমানে জাহাজটি ইনার অ্যাঙ্কারেজ থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসা হচ্ছে। নাটোরে ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি মিজানুর রহমান নামে পুলিশের এক ভুয়া কর্মকর্তাকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে লালপুর উপজেলার গোপালপুরের দাইরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈর গ্রামের মৃত আফসার সরকারের ছেলে মিজানুর রহমান ফেসবুকের মাধ্যমে ভিকটিমের সাথে পরিচিত হয়। সে ফেসবুক আইডিতে পুলিশের ছবি আপলোড করে নিজেকে পুলিশ সাব ইন্সপেক্টরের পরিচয় দিত। শরীয়তপুরের সখীপুরে চোরাই মোটরসাইকেল সহ ইউপি সদস্য মনিরুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। গতরাতে গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের চর মাইজারি গ্রাম থেকে চুরি হওয়া মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়। আটককৃত খলিলুর রহমান গোসাইরহাট থানার কুচাইপট্রি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মেম্বার এবং চর মাইজারি গ্রামের আহমদ মালতের ছেলে। সাভারের আশুলিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জের ধরে সকালে স্বামী পোশাক শ্রমিক নাজমুল হোসেনকে ধরে ধারালো অস্ত্র দিয়ে পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী সুফিয়া। এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ভোলার দৌলতখানে লাইসেন্স না থাকায় বরফ কল মালিককে জরিমানা ও সমুদ্রগামী ফিশিং বোটের বরফ বিনষ্ট করেছে মৎস্য বিভাগ। রবিবার দৌলতখানে মেঘনার বিভিন্ন পয়েন্টে জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোলা ইমদাদুল্লাহর নির্দেশে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন এই অভিযান পরিচালনা করেন। এ সময় বরফ বিনষ্ট 20,000 মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও একটি বরফ কলকে 20,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া গত 5 সপ্তাহে মৎস্য আইন অমান্য করায় দৌলতখানের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বরফ কলকে 95,000 টাকা জরিমানা করা হয়েছে। ঝালকাঠির নলছিটিতে ধর্ষণ মামলার 24 ঘন্টার মধ্যে আসামি মোহাম্মদ হাবিব হাওলাদারকে আটক করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় হাবিব পাশের সেওতা গ্রামে বুদ্ধি প্রতিবন্ধীর বাসায় ঢুকে তাকে জোর করে ধর্ষণ করে। এ ঘটনায় রবিবার ভিকটিমের বড় ভাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে নলছিটি থানায় বাদী হয়ে একটি মামলা করেন। পরে খুলনা থেকে র্যাব 8-এর একটি দল রবিবার রাতেই আসামি হাবিব হাওলাদারকে আটক করে। এ বিষয়ে ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, ইতিমধ্যে র্যাব মোহাম্মদ হাবিবকে নলছিটি থানায় হস্তান্তর করেছে। ওপরে পাটখড়ির ছাউনি আর পলিথিনে বেড়া, বাঁশের চাপা দিয়ে ঝুপড়ি ঘরে বসবাস কুড়িগ্রামের রাজীবপুরের চরসাজাই গ্রামের 80 বছরের বৃদ্ধা জমিলার। শেষ বয়সে দেখার কেউ নেই জমিলার। মাথা গোজার ঠিকানা ছোট এক ঝুপড়ি ঘর। জরাজীর্ণ ভাঙা লক্কর ঝক্কর ঘরে দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন জমিলা। ঘরের এমনই অবস্থা, ভেতরে ঢুকতে হলে হামাগুড়ি না খেয়ে ঢোকার কোনো উপায় নেই। বৃষ্টি হলে পানিতে সয়লাভ হয়ে যায় ঘরের মেঝে। জীবনের শেষ বয়সে এসে স্থানীয় প্রশাসনের কাছে মাথা গোজার একটি ঘরের দাবি জমিলার। কিছু দেয় মহিলা, কিছুই পায় না। আমি কিছু চাই না আহনগরের কাছে, এই ঘরটাই আহনগরের কাছে অনুরোধ। আমি এই ঘরটা তলে জানা আল্লাহ জানা আমি জন্য মৃত্যুবর্ষী ভাবি।
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কক্সবাজারের রামুতে মেধাবী শিক্ষার্থীদের হাতে একটি করে ট্যাব তুলে দেওয়া হয়েছে। দুপুরে রামু উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মাধ্যমিক পর্যায়ের 26টি স্কুল ও মাদ্রাসা নবম এবং দশম শ্রেণীর 375 জন শিক্ষার্থীর হাতে এসব ট্যাব তুলে দেন। এ সময় রামু উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার নিরুপম মজুমদার, জেলা সহকারী পরিসংখ্যান কর্মকর্তা মুর্শেদ আলম নুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ বৈঠক শেষে টেকনাফ স্থলবন্দরের ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সকালে টেকনাফ স্থলবন্দর ব্যবস্থাপনার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের কার্যালয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুর রহমান বদি, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম সহ আরও অনেকে। ভোলার লালমোহনে আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। দুপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়নে হাজি মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনস্টিটিউট হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন ভোলার তিন আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। পরে উপজেলা পরিষদ চত্বরে 251 শিক্ষার্থীর মাঝে ট্যাব ও লালমোহন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন এবং চেক বিতরণ করেন তিনি। নড়াইলের দিনব্যাপী গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলায় অবস্থিত অরুণিমা রিসর্ট গলফ ক্লাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুণিমা রিসর্ট গলফ ক্লাব কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রশিদ পিএসসি জি। আরও উপস্থিত ছিলেন অরুণিমা রিসর্টের ডিএমডি ইরফান আহমেদ, এমডি খবির আহমেদ। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।